হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিমম হেলথ ফুডের। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি সবজি দিয়ে শুটকির তরকারি। এই সবজি দিয়ে শুটকির তরকারিটা খেতে খুবই মজা। শীতকাল চলে এসেছে, শীতের এই সবজি দিয়ে শুটকি ভোনা কিংবা শুটকির তরকারি যাই রান্না করেন কেন তাই অমৃত লাগে। আমি এখানে সবজি খুব বেশি পদের নেইনি, এখানে আমি বেগুন, ডাঁটা এবং মূলা নিয়েছি। এখানে আমি আলুও দেইনি, কারণ সবসময় আলু দিয়ে রান্না করা খাওয়া হয়, তাই আমি চাইলাম যে মূলার যে ফ্লেভারটা আছে সেই মূলার বেগুনের শুটকিটা মানে শুটকিটা অন্যরকম লাগে। আমি মূলা আর বেগুন আনিয়েছি শুটকি খাবো বলে, আর জলপাই এনেছি আচার খাবো, তাই আজ আমি শুটকি রান্না করব সেটাই। আমি এই জন্য মূলাটা আমি আনিয়েছি বাজার থেকে, এখন আমি মূলা দিয়ে শুটকি খাওয়া হয়নি এখনও আমার। আমি মূলাটাকে দেখতেই পাচ্ছেন কীভাবে স্লাইস করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দের মতো করে স্লাইস করে নেবেন। তবে শুটকির জন্য এভাবে ভালো লাগে, আর একটা ভালো লাগে শুটকির ঝোল যদি করতে চান তাহলে মূলাটা শুধু চারফালি করে দিলেই ভালো লাগে বেশি। আর বেগুনটাকে আমি এভাবে স্লাইস করে নিয়েছি, আর ডাটাটাও আমি এভাবে নিয়েছি, সবগুলো সবজি এক সাইজে করে কেটে নিয়েছি। আর এখানে আমি কাচকি মাছের শুটকি, লইটা শুটকি এবং চিংড়ি মাছের শুটকিটা তিন রকম শুটকি নিয়েছি যেন টেস্টটা আরও বেশি হয়, এবং টেস্টটা আসলেই খুব বেশি হয়েছে, মানে না খেলে বোঝা যাবে না যেটা এটা কতটা মজা হয়েছে। আর শুটকি মাছের পুষ্টিগুণ তো তাজা মাছ থেকেও দ্বিগুণ, শুটকি খাওয়া খারাপ না, শুটকি খাওয়া ভালো। আর আমরা তো শুটকি হলেই আর কিছু লাগে না, খুবই প্রিয় একটা খাবার শুটকির তরকারি, শুটকি ভর্তা বলেন, ভুনা বলেন, যাই বলেন। এখানে আমি হলুদ এবং মরিচ নিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর এখানে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ একসঙ্গে ছেঁচে দিয়েছি। আপনারা বেটেও দিতে পারেন কিংবা ব্ল্যান্ড করে যাই যেভাবেই দেন এখন পেস্ট করে দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় ছেঁচাটাই ভালো লাগে, এতে কাঁচামরিচ এবং রসুন পেঁয়াজের ফ্লেভারটা সুন্দর আসে। আর এগুলো তাজা তাজা দিলেই শুটকির তরকারিটা খেতে ভালো লাগে। পেঁয়াজ রসুনটা একটু বেশি হলেই ভালো লাগে, কারণ শুটকিতে রসুন এবং পেঁয়াজের পরিমাণ বেশি হলেই শুটকি ভর্তাটাও দেখবেন অন্যরকম লাগে। আর এখন আমি এতে লবণ দিব, পরিমাণ মতো তেল দিব, দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে এতে কোনো পানি অ্যাড করব না। এই শুটকি মাছের মানে তরকারিটাতে পানি অ্যাড করতে হবে না, জাস্ট তেলে এবং শুটকির যে থেকে সবজি থেকে যে পানিটা উঠে আসবে সেটা দিয়েই সিদ্ধ হয়ে যাবে সবজি এবং শুটকি, তাই এখানে আলাদা পানি অ্যাড করার প্রয়োজন নেই। আর এইভাবে শুটকিটা খেলে খুব বেশি ভালো লাগে। আমার কাছে তো দুর্দান্ত লেগেছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন, এভাবে শুটকিটা রান্না করে খাবেন। ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলাটার সাথে, আর প্রথমে একটু জাল বাড়িয়ে দিই, তারপরে মিডিয়াম টু লো হিটে এটা রান্না করতে হবে। আর এদিকে আমি রায়নের জন্য পেয়ারা এবং আপেল কেটে দিয়েছি, খেতেই চাইছে না, মানে অনেক বায় না, শুধু খেলা করবে বন্ধুদের সাথে, তাই ধরে এনে এক দুই পিস খাওয়ানোর চেষ্টা। আর এই যে আমার শুটকি হয়ে এসেছে, এর ফাঁকে আমি আরও দুবার এটা ঢাকনা নাড়িয়ে দিয়েছি, দেখতে কি সুন্দর হয়েছে, তেমনি খেতেও অনেক সুন্দর হয়েছে, ভালো লেগেছে।
ইচ্ছাগুলো ধনেপাতা অনেকে অ্যাড করেন, কিন্তু আমি শুটকিতে শুধু শুটকি স্মেলটাই ভালো লাগে, তাই এখানে আমি ধনেপাতা অ্যাড করিনি। আর কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি, এটা শেষের দিকে দিয়েছি। এই হলো আমার শুটকি সবজি দিয়ে সাদা ভাতের সাথে খাবো। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।